পরিমিতা ওড়িয়ার আপনার সমস্ত স্বাগত কেমতি অনেক সমস্ত আশা করছি ভালরে থাকবে আজির টপিকে আমি ডিসকস করা গোটে ক্রিম বিষয়ে যে ক্রিমটি আপনার দিনের বি লগে পারে রাতে লগে পারে যেত চাইবে আপনার সেত ব্যবহার করে পারে যদি আপনার মুহে দাগ চিহ্ন ব্রণ ইত্যাদি বহুত অধিক মাত্রায় হয়েছে আপনি নিশ্চিত ব্যবহার করতু নিশ্চিত গোটে থাকে ইউজ করতু পাঁচ রু দশ টঙ্কা খরচে আপনার বহুত ভাল গোটে ন্যাচুরাল জিনিস আপনার বনাই পারে আজি যে আমি ক্রিমটা বনাইবা যাচ্ছু এটা বনাইবা আমি কমলার চোপার কমলা চোপার ফেসপ্যাক মু আগর গোটে আমার পরিণীতা ওড়িয়া চ্যানেল পকাই রাখি যদি আপনার জাঁ না আপনার প্লে লিস্টকে যাই চেক করতু না আপনার ভিডিও মধ্যে মধ্যে খোঁজি পাইপারে সেইটা আমি কমলা চোপাকে শুখাইকি ব্যবহার করলে তার পাউডর করি ব্যবহার করলে গুণ্ড করি আজি আমি এটা ডাইরেক্টলি হি ইউজ করে নেবা আমার যে কমলার চোপা রয়েছে কমলা চোপাকে আপনার এমনি খাওছেন কিন্তু ফিঙ্গি দেখছেন তার ব্যবহার আপনার জাঁপার আজি আমি বিউটি প্রডক্ট গোটে এর বনাইবা যেটা কি পুরা প্রাকৃতিক হয়ে আপনার স্কিন কিছু হার্মফুল হবনি আহত বড়িয়া গোটে কাম করবে আপনার স্কিন বহুত গোটে ভাল মানে লাভ দিয়ে পার আপনার স্কিন যেমি কি আপনার জাঁপারে বাইরে আপনার সব জিনিস যে কিছু প্রডক্ট সব সেটা স্যুট করব কি ন করব নজাণিকি আমি এটা কিনি আনুছু তাকে মুহে লগাইলা পরে গোটে দুই থর আপনার ইউজ করছেন ওয়েস্ট হয়ে যাচ্ছে তো এইটাকে বনাইকি আপনার সাত দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করি রাখি নিতু বা দশ দিন পর্যন্ত এমনি স্টোর করি রাখিপারে আকু ফ্রিজে হি স্টোর করা পড়বে কেমতি কোন প্রসেস মু সব আগু ভিডিওরে কইবি যেতবেলে আমি মুহরে কিছু গোটে প্রবলেম আমি ফেস করু আমি মার্কেট কু যাই বহু সারা জিনিস নিয়ে আনিকি লগাই দেউ সেই যে প্রবলেম আমার ভাল হওয়া বদলরে আহুরি অধিক অধিক খারাপ হবার চলে তো আমি যদি গোটে প্রাকৃতিক জিনিস হাত পাহাতে এমনি করিকি টিকি কষ্টে আমি বনাই দেবা এমনি পাঁচ রু দশ মিনিট লাগবে বনাইবা যদি আমি পাঁচ দশ মিনিট নিজ দিয়ে পারছে তাহলে বহুত ভালো কথা আপনার কমলাকে খাই নেছেন খাই সারা পরে চোপাকে ফোপাড়ি দেখছেন সেই ফোপাড়ি থাকা জিনিস আজ গোটে বহুত সুন্দর বিউটি প্রডক্ট মু আপনার বনাইকি দেখাইবি দেখলা ভিডিও কু লাইক গোটে করদেবে আর চ্যানেল কু যদি সবসক্রাইব না করছেন প্লিজ সবসক্রাইব করে নিতে এমনি নূন্য ভিডিও সব দেখা চালু স্টার্ট করা আজর ভিডিও দেখুন এই ক্রিম বনাইবা আমি দরকার পড়ব কমলা মু দুইটা কমলা এর ইউজ করবি দুইটি মাপর যদি আপনার ইচ্ছা আপনার গোটে কমলা সাংে গোটে লেবু ব্যবহার করে পারে কেত ক্রিম বনাইবে কেত কোয়ান্টিটির আপনার বনাইবে সেইটা আপনার উপরে ডিপেন্ড করছে তো সাত দিন রু দশ দিন ভিতরে মু ক্রিম বনাউছি মানে সাত রু দশ দিন ব্যবহার করা যেত মাত্রার ক্রিম দরকার মু সেতিকি হি এর তৈরি করবি আজ তো দুইটি কমলার এটা হয়ে যাব তো দেখুন এমনি তার উপর চোপাকে আপনার করে নিতু না তো আপনার এমনি কাটি পারবে দুইটা প্রসেস মু আপনার দেখেছি যেমি আপনার ভাল লাগুচি আপনার সেমতি করে নিতু তার ধলাংশ যদি টিকি পলাই যাচ্ছে কিছু অসুবিধা না আপনার ধলাংশটা না ভাল না খারাপ আপনার স্কিন যদি টিকি পড়ুছি কিছু এটা খারাপ হবনি বা যদি চালি যাচ্ছে এটা কিছু লাভরে আপনার আসবনি তো দেখুন এমনি করি ভাল ভাবে তার উপর চোপাকে আপনার কাটি নিতু আ জায়গার যে মৌসুমী আসে আপনার তাহলে ব্যবহার করে পারে আপনার চাইলে যে সবুজ কলর কমলা আসছে তাকে আপনার ব্যবহার করবে তো দেখুন কমলার যেত ভিটামিন থাকে কমলা চোপারে সেটি তার যে গুণটা রয়েছে মানে ভিটামিন সি র পরিমাণটা অধিকা রয়েছে তো আপনার জাঁথে ফলর যেত ভিটামিন থাকে ফলর চোপা তলে বহু ভিটামিন অধিকা থাকে মানে যে ফলর যেত ভালো গুণ থাকে চোপারে বহু থাকে তো দেখুন এই চোপাকে ভালোভাবে এমনি গ্রাইন্ডিং করে নেবে তো গ্রাইন্ডিং কলাবেলে যদি আপনার কষ্ট হচ্ছে তাহলে আপনার গোলাপ জল টিকি আপনার পকাইকি পারতে মানে দেখুন এমনি করি দুইটা কমলাকে এমনি করছি আপনার যদি করবে এমনি দেখা যাব যদি আপনার কটর সাহায্যে কাটবে এমনি হোয়াইট কলর দেখা যাব তো এই কমলাকে আপনার ন ফিঙ্গিকি আপনার জুস করি আপনি পি নিতু বা আপনার আপনি খাইপারে ভালোভাবে পুঁ ছড়াই দিও সাংে সাংে আপনার ছড়াই আপনি খাইপারে দেখুন অল্প টিকি গোলাপ জল মুদি এর কারণ টিকি শুখা শুখা লাগুলা রস ভালসে বাহু নুলা সেইপাই অল্প গোলাপ জল দিয়ে নিয়েছি দেখুন গোটে রু দেড় চামচ মাপর আমার রস এর দরকার তো এত মাত্রায় আমি বনাইবা আমার যে সাত রু দশ দিন ক্রিম তো এই যে খদড়া অংশ রয়েগেল তাকে আপনার ফিঙ্গিবে কেমি ইউজ করবে সেইটা আপনার কহিবি নিশ্চিত তো দেখুন এত যে গোটে রু দেড় চামচ মাপর গোটে বড় চামচ আপনার রস রয়েছে সেথিরে আমি মিক্স করা আমার যে রয়েছে আলোভেরা জেল আচ্ছা আলোভেরা জেল আপনার গছবালা এর ব্যবহার করবে নি আপনার মার্কেট বালা হি এর ব্যবহার করবে কারণ এটা ফ্রিজে রাখা পড়বে আমি স্টোর করি রাখা পড়বে গছবালা যদি আমি ইউজ করা এর খারাপ হয়ে যাব তো দেখুন আমার যে গ্লিসেরিন এর আড করছি এবে আপনার সাত রু আট ড্রপ এমনি গ্লিসেরিন আপনার আড করতু যদি আপনার স্কিন বহুত ড্রাই হয়ে থাকে তাহলে আপনার অধা চামচ মাপর গ্লিসেরিন এর ব্যবহার করে পারে তাপরে মুছি ইভেন ফোর হন্ড্রেড র ক্যাপসুল মানে ভিটামিন ই র ক্যাপসুল এর দুইটা ব্যবহার করছি আপনার কমলা চোপার কোয়ান্টিটি নিয়ে আপনার এর ব্যবহার করবে যদি আপনার তিনটা কমলা ব্যবহার করছেন তাহলে আপনার তিনটা ক্যাপসুল এর ব্যবহার করবে তো দেখুন এর দুইটি কমলা নিয়ে তো দুইটি কমলার চোপা
সেটি পাই দুইটি আমার যে ক্যাপসুল মু এতে ব্যবহার করছি ভিটামিন ই র ক্যাপসুল তাকু ভালো ভাবে এমতি চিপুড় নিও তো তার তেলটা পুরো বাহির যাব যদি চাইবে আপনা লুজ वाला ভিটামিন ই তেল যদি আপনক পাখরে আছে যে মার্কেটে মিলুছি আপনা মেডিসিন স্টোর আনকি তাকু মধ্যে ব্যবহার করি পারবে মেডিসিন স্টোরে এই যে ভিটামিন ই ক্যাপসুল বহুত ইজিলি মিলি যাব আপনা আনকি ব্যবহার করন্তু তারপরে আমি এতে মিক্স করিবা অল্প টিকে হলদি মানে অল্প মানে দুই বুন্দা মাপর হলদি অধিক আথে দেবেনি নলে মুহ পুরা হলদি হই যাব তো যে রসে ঘরর হলদি আপন জম্মা বি এতে ব্যবহার করিবেনি কারণ সেথিরে যে থাই কলর আপনক স্কিন রে বহুত মানে সেটা না ভালো না খারাপ আপনক স্কিন রে গুড়া অলকা প্রকার কলর নিকি পড়ে আসিও তো আপন দেখন্তু এতে কস্তুরী হলদি বা যদি নাহি আপনক পাখরে যে গন্ঠি वाला হলদি রইছে আপন তাকু ব্যবহার করি পারিবে তো এমতি করি কি ভালো ভাবে মিক্স করন্তু বহু সময় মিক্স কলা পরে আপনক ক্রিম বনি কি রেডি হই যাব আপন আকু ফ্রিজ রে 7 রু 8 দিন 10 দিন পন্ত স্টোর করি কি রাখি নিয়ন্তু মু আকু কেমিতি ব্যবহার করবে কোন করবে সব জিনিস ভালো ভাবে কইবি ভিডিও কো লাস্ট পন্ত নিশ্চিত দেখন্তু দেখিলা লাইক গটে কর দিন্তু আর চ্যানেল কো যদি সাবস্ক্রাইব করনাতে নিশ্চিত সাবস্ক্রাইব করনন্তে এমতি নুয়া নুয়া ভিডিও সব দেখিয়া পাই তো দেখন্তু এঠির আমার যে খদড়া অংশটা রইছে সেই খদড়াকু আমি যে ছাণি কি রাখিলে তাকু আমি কেমিতি ব্যবহার করে তাকু জমা বি ফিঙ্গিবেনি এটা বহুতই বহুত বড়িয়া কাম করিব তো আমি আগরু মু দেখিলি আপনকু যে গোটে কমলা চপার যে ফেস প্যাকটে আপনকু দেখিলি সেটা শুকিয়ে কি আমার কমলাকু আমি ব্যবহার করিলে এটা দেখন্তু কঞ্চাওয়ালা কমলার যে গুণ্ডটাকু আমি ব্যবহার করিবা তো দেড় চামচ মাপর সেই যে খদড়া সাঙ্গে মু নেলি গোটে চামচ বেসন গোটে চামচ চিনি তা সাঙ্গে মু আড করুছি নড়িয়া তেল যদি আপনার নড়িয়া তেল ব্যবহার করা পাই চাহু না কিছু কথা নাই আপনার অল্প টিকে পানি বা দহি পকিকি আকু ভালো ভাবে মুহ দেহ আপনার যেউঠি বি চাহুচন্তি স্ক্রব করে নিয়ন্তু বহুত বড়িয়া কাম করিব দাগ চিহ্ন সব দূর করে দেব আপনার নিশ্চিত আকু ব্যবহার করন্তু সপ্তাহে যদি এই স্ক্রব আপনার দুই থর করছন্তি বহুত ভালো কথা তারপরে আপনার ক্রিম কু যদি ব্যবহার করছন্তি দুইটা একা সাঙ্গে আপনার ব্যবহার করছন্তি বহুত ভালো আপনার কাম দেব ক্রিম কু আপনার ডেলি বেস্ট রেজল্ট পাই দুই থর লগাইবে সকাল ও রাতিরে যদি আপনার চাহুচন্তি খালি রাতিরে মধ্যে লগাইকি রাখি পারিবে তো দেখন্তু এমতি ভালো ভাবে স্ক্রব করিবে এটা হাত আপনার যে কোহুনি কলা পড়লে আঁঠু কলা পড়লে এই স্ক্রব কু করে নেবে বহুত ভালো গোটে কাম করবে দেখুন মো মুহ পুরা পরিষ্কার অছি এই ক্রিম কু আপনার কেমিতি ব্যবহার করিবে মু কহুছি রাতিরে শোইবা আগরু আপনার দেখুন পরিষ্কার করিকি মুহ কু ভালো ভাবে ফেস ওয়াশ করি সারা পরে ভালো ভাবে আকু লগাইকি 5 রু 10 মিনিট মিনিমম আপনার তাকে মসাজ করন্তু যেমিতি এই ক্রিম আপনার মুহরে পুরা পুরি শুকি যাব যেমিতি এই ক্রিম আপনার পুরা পিই যাব মানে আপনার পিএলা ভাবে হয়ে যাব আপনার মুহরে সেমতি পুরা ভালো ভাবে মসাজ করিকি আকু পুরা শুকাই নিয়ন্তু তো দেখুন এমতি করিকি তাকে সর্কুলার মোশনরে যেমতি মসাজ করন্তি আপনার জানিছন্তি মসাজর মোর আগরু ভিডিও সব আপনার দেখিথিবে নিশ্চিত তো মসাজ কেমতি করন্তি আপনার এমতি করন্তু এহা করিবা দ্বারা ব্লড সার্কুলেশন আপনার ঠিক হব আখি তল কুঞ্চা চেহেরা কুঞ্চা এসব মধ্যে দূর হয়ে যাব কলা দাগ চিহ্ন ব্রণ যাহা বি আপনার মুহরে অছি তাহা মধ্যে দূর হয়ে যাব ভালো ভাবে এমতি মসাজ করন্তু 5 রু 10 মিনিট ভালো ভাবে মসাজ করি সারা পরে আপনার রাতির শোয়ে যাঁতু সকাল উঠিলা পরে আপনার খালি নর্মাল পানিতে ধুই নেবে তো দেখুন ভিডিও যদি ভাল লাগুছে আপনার শেয়ার করন্তু ফ্রেন্ড ফ্যামিলি সাঙ্গে শেয়ার করন্তু চ্যানেল কু নিশ্চিত সাবস্ক্রাইব করন্তু পাখরে থিবা ঘন্টি চিহ্ন কু দবাইবা পাই জমা বি ভুলিবেনি পুনি দেখা এমতি গোটে নুয়া ভিডিও সহ রহুছি নমস্কার।